हेलो माय ब्यूटीफुल पीपल, वेलकम टू माय चैनल संप्रीतिस वर्ल्ड। एंड टुडेज वीडियो इज रियली अ हेल्थ ब्लॉग। एंड फॉर आवर प्रेजेंट सिचुएशन वी आर सफरिंग फ्रॉम अ कोरोना वायरस पैंडेमिक सिचुएशन। सो एखन आमरा जा जा करा दरकार शुधुमात्र कोरोना वायरसेर समय नय, बछरे सारा মানে সারা বছর আমরা কি কি করব যার ফলে আমাদের স্কিন, আমাদের হেলথ এবং আমাদের হেয়ার ভালো থাকবে। সো আমি ইনস্টাগ্রামে একটা পোল ক্রিয়েট করেছিলাম যার দুটো অপশনস ছিল। ওয়ান ইজ বিউটি রিলেটেড ব্লগ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ হেলথ রিলেটেড ব্লগ। সো ওখানে 75% পিপল আর ভোটিং ফর মাই হেলথ রিলেটেড ব্লগ অ্যান্ড 25% আর বিউটি রিলেটেড ব্লগ। সো দোজ হু ভোটেড ফর দ্য বিউটি রিলেটেড ব্লগ, প্লিজ ডোন্ট আপসেট অ্যান্ড ডোন্ট অ্যাংরি অন মি, বিকজ মাই নেক্সট ভিডিও ইজ অন আ বিউটি রিলেটেড ব্লগ অ্যান্ড ভেরি ভেরি গুড ভিডিও উইল বি কামিং সুন অন মাই ইউটিউব চ্যানেল। সো ডোন্ট বি আপসেট। সো টুডেজ ভিডিও ইজ আ টপিক দ্যাট ট্রান্সফর ইউর মাইন্ড, সোল অ্যান্ড বডি ইন আ ভেরি হেলদি ওয়ে। লাইক আমাদের মাইন্ড, বডি এবং সোলকে আমরা কীভাবে ফ্রেশ এবং ভালো রাখবো যে কোনো বাজে সিচুয়েশনের মধ্যেও। আমাদের যদি মাইন্ড ভালো থাকে তাহলে আমাদের সোল ভালো থাকবে, অ্যান্ড যদি আমাদের সোল ভালো থাকে তাহলে আমাদের সেটা আমাদের বডিতে এফেক্ট আসবে। এর পজিটিভ এবং নেগেটিভ সাইডস দুটোই আছে। যদি প্রথম থেকে শেষ অবধি চেনটা নেগেটিভলি যায় তাহলে পুরোটাই নেগেটিভ রেজাল্ট দেবে, যদি পজিটিভ চান তো পুরোটাকেই পজিটিভ রাখতে হবে। সো বি পজিটিভ। অ্যান্ড আজকের যে ভিডিওটা তার টপিক আমি কিছু স্লাইড শোয়ের মাধ্যমে দেখাবো কি কি আমাদের করার দরকার। পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করা হবে যেটা আমাদের রেগুলার লাইফের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রেগুলার লাইফ বলতে আই এম নট মেনশনিং দিস প্যান্ডামিক সিচুয়েশন, সারা বছর আমরা কী করে ভালো থাকবো তার কিছু টিপস আমি আগেই বলছি। তার মধ্যে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। হু আমাদের যেটা বলেছে যে আমাদের 20 সেকেন্ডস হাত ওয়াশ করতে হবে, তার সাথে আমাদের এলবোস এবং শোল্ডারও আমাদের পরিষ্কার রাখা দরকার, বিকজ আমাদের এই নেকলাইনের কাছে জার্মস জমার অনেক চান্স থাকে। সো বি কেয়ারফুল গাইজ। অ্যান্ড ফর গার্লস, দোজ হু হ্যাভ আ লং নেলস লাইক মি, তারা প্লিজ ক্লিন করবেন নেলসগুলো রেগুলারলি, বিকজ নেলসের মধ্যে নানা ধরনের জার্মস থাকে যেটা আমাদের খাবারের সাথে আমাদের পেটে চলে যায়, যেটা বুঝেই পারছে নানা ধরনের প্রবলেমস দেখা দিতে থাকে। ড্রিঙ্ক পিউরিফাইড ওয়াটার। অ্যান্ড যখনই আপনারা বাইরে বেরোবেন তখন প্লিজ ক্যারি ইওর ওন বটল, ডোন্ট শেয়ার ইওর ওয়াটার উইথ এনি ওয়ান রাইট নাও। আই নো যে কেউ জল চাইলে না দেওয়াটা ইজ ভেরি ব্যাড, বাট ইন দিস সিচুয়েশনস উই কান ডু এনিথিং, সো ডোন্ট শেয়ার ইউর বটল উইথ এনি ওয়ান। ডোন্ট শেয়ার ইউর মেকআপ উইথ এনি ওয়ান গার্লস প্লিজ, বিকজ আপনার ইউজ করা হোক বা অন্যের ইউজ করা মেকআপ আপনি যদি ইউজ করেন দেন আপনাদের স্কিনে নানা ধরনের প্রবলেম, এবং যেটা হেলথে গিয়ে ইফেক্ট হয় স্পেশালি লিপস্টিক ফাউন্ডেশনস লাইক মাস্কারা অ্যান্ড অল কিছু এখন স্পেশালি কারোর ইউজ করবে না, স্পেশালি লিপস্টিকটা সারা বছর মেনটেন রাখবে, যে কারোর লিপস্টিক না ইউজ করা ইজ বেটার, ফ্যামিলি মেম্বার হলে সেটা ইজ আ ডিফারেন্ট থিং। আর নানা ধরনের আরও প্রবলেম থাকে, যেমন কারোর হ্যাঙ্কি মানে রুমাল, কারোর কোম্ব চিরুনি, এইগুলোকে ইউজ করবেন না। ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন রাস্তায় থাকবেন হাত ওয়াশ না করে বা স্যানিটাইজার ইউজ না করে কোনো সময় ডোন্ট টাচ ইওর আইজ, নোজ, লিপস অ্যান্ড ওয়াট ইউর ফেস। আপনারা যখন যারা
চশমেশ মানে দোজ হু আর ওয়্যারিং গ্লাসেস, তারা প্লিজ ক্লিন ইউর গ্লাসেস রেগুলারলি। বাইরে থেকে এলে যদি আপনারা রেগুলার গ্লাস বা সানগ্লাসেস পরে থাকেন, তাহলে সেটাকে বাড়ি এসে অফকোর্স প্রপার ক্লিন করুন, স্যানিটাইজ করুন। এবং আপনারা যারা লেদার ওয়ালেট লাইক পার্স, মেন্স ওয়ালেট অর ব্যাগস অ্যান্ড ক্লাচেস কিছু ইউজ করুন, সেটাকে বাড়ি এসে প্লিজ ক্লিন করুন, প্রপার স্যানিটাইজার দিয়ে ক্লিন করুন, বিকজ এটা খুব দরকার। আরও কিছু সিচুয়েশনস এই সময়, আমরা এখন একদম কোয়ারেন্টিন পিরিয়ডে আছি, সো যারা জিম যান তারা যেতে পারছেন না, এবং কার্ডিও জিম ইয়োগা ক্লাসেস আমরা কিছু অ্যাটেন্ড করতে পারছি না, তার জন্য আমাদের দরকার বাড়িতে মিনিমাম কিছু এক্সারসাইজেস। ডোন্ট বি লেজি ইন দিস লেজি টাইম, আই নো, বাট মিনিমাম 10 to 15 মিনিটস এক্সারসাইজ ইজ মাস্ট, মিনিমাম 10 to 15 সিট আপস, স্কোয়াডস অ্যান্ড অল করতে থাকুন, এগুলো আপনাদের বডি অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। আর একটা জিনিস, স্পট রানিং করুন। স্পট রানিং ইজ এক জায়গায় দাঁড়িয়ে যখন রানিং করতে, কারণ এখন আমাদের যে কোনো পার্ক বা মর্নিং ওয়াকের জায়গায় যাওয়া ইজ রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস, সো প্লিজ বাড়িতেই স্পট রানিং করুন। হ্যাঁ, তবে যাদের একদমই ইয়োগা করার হ্যাবিট নেই, তারা প্লিজ প্রথমেই অনেক বেশি ইয়োগা করবেন না, যেটা আপনাদের নানা ধরনের প্রবলেম হতে পারে। তো এই সময় স্কিন কেয়ার কী কী করবেন সেটা হচ্ছে আর একটা জিনিস। তো স্কিন কেয়ারের জন্য হোম রেমেডিস ইউজ করুন, বিকজ আমরা এখন বেরোতে না পারার জন্য আমাদের শ্যাম্পুস, কন্ডিশনার্স অ্যান্ড ফেস ওয়াশ অ্যান্ড অল সব হয়তো শেষের পথে হতে পারে। তো বাড়ির হোম রেমেডিস দিয়ে কিছু চেষ্টা করুন। স্ক্রাবিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এই সময় নাকের এই ধারগুলোতে মানে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, অ্যাকনে, পোরস, নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যদি এইগুলো থেকে যান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই স্ক্রাবারটা ইউজ করুন। একদম তিনটে হোম রেমেডিস দিয়ে এটা করা যায় এবং যে কেউ এটা ইউজ করতে পারে। তো বাড়িতে ফেস ক্লিনিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এই সময় হেলদি খান, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হেলদি খান, লাইক টু লেমনস এভরি ডে ইজ মাস্ট ইন ইউর ডায়েট, লাইক কার্ড, প্লেন কার্ড, নট মিষ্টি দই, প্লেন কার্ড ইজ অ্যাড, প্লিজ অ্যাড ইউ ইন ইউর ডায়েট। এছাড়া নানা ধরনের গ্রিন ভেজিটেবলস, ক্যারোটিনযুক্ত নানা ধরনের ভেজিটেবলস লাইক ক্যারেটস, অরেঞ্জেস অ্যান্ড অল এইগুলো খেতে থাকুন। ফ্রুটস যেরকম খান তার সাথে খান ভেজিটেবলস, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সময় চেষ্টা করুন যে চিকেন খাওয়া ভালো, বাট এই সময় নানা ধরনের শোনা আছে, তো ভেজিটেবলস এবং ফ্রুটসের ওপরই ভালো করে এমফাসাইজ করুন, তো ভালো হবে। এরপর আমি কিছু রেমেডিস বলবো, চলুন কিছু স্লাইড শোয়ের মাধ্যমে দেখে নিন। এবং যদি ভিডিওটি ভালো থাকে, ভালো লাগে, তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বি আ পারমানেন্ট মেম্বার অফ সম্প্রীতিস ওয়ার্ল্ড অ্যান্ড প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার, নেমে সম্প্রীতিস সার্চ সম্প্রীতিস ওয়ার্ল্ড অন ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার অ্যান্ড ইউটিউব অলসো, অ্যান্ড প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন টু অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার। বাই, সো লেটস স্টার্ট। সো স্লাইড শোগুলো মন দিয়ে দেখুন এবং দেখতে পাবেন। ফার্স্ট পয়েন্ট, সেলফ কেয়ার ডিউরিং দ্য লকডাউন, ওয়াশ ইউর হ্যান্ডস উইথ আ গুড হ্যান্ড ওয়াশ অ্যান্ড ইউজ ময়েশ্চারাইজার আফটার দ্যাট, ইউজ স্যানিটাইজার হোয়েন ইউ কাম আউট ফ্রম ইউর হাউস, অ্যান্ড ওয়াশ প্রপারলি ইউর নেক, শোল্ডার অ্যান্ড এলবোস। নাম্বার টু টিপস ফর ইউর বডি অ্যান্ড মাইন্ড বিং অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ, ডু ইয়োগা, কার্ডিও, স্পট রানিং অ্যান্ড এভরিথিং। You can dance too with your favorite music, and running is important. Those who have a periods problem, please do spot running, it is very good for your health. And also you can attach yourself with
the best co-curricular activities like swimming, like playing an instruments like guitar and all whatever you can. Painting is very good and it's refresh your mind, listening music, reading articles, journals, storybooks, and everything, novels, reading books and copy the dedicated lines. Dedicated line copy করাটা অনেকের এক ধরনের হবিস থাকে. And maintain a well balanced diet, it is number 3. It is very important throughout the year of our life. So eat these fruits I mentioned in the video, and fruits and vegetables are must in your everyday diet, because nowadays meat are really dangerous. Detox water is good for your whole body. So search on my YouTube channel that there is a video related to detox water and watch it out and drink it. Green vegetables are just life, guys, just life. Please, I know it taste khub bhalo hoy na, but tobuo খাওয়াটা আমাদের ভীষণ দরকার. আমাদের স্কিন ভীষণ ভালো করে গ্রিন ভেজিটেবলসের জন্য, ব্লাড সার্কুলেশন ঠিক রাখে, এবং এই জিনিসগুলো আপনারা খেতে পারেন, আমি মেনশন করেছি. নাম্বার 4, 7 to 8 hours স্লিপ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট. একদম ভালোভাবে ঘুমানোটা খুব দরকার, বিকজ প্রপার ঘুম হলে আপনার সারা দিন আপনি এনার্জেটিকভাবে থাকতে পারবেন. অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 5, stay connected with your friends, family and loved ones by using social media like phone calls, video calls and everything. So যাদের সাথে এতদিন বিজি শিডিউলের জন্য যোগাযোগ রাখতে পারেনি, তাদের সাথে এই লকডাউনে যোগাযোগ রাখুন এবং stay connected with the world, and please stay connected with Shomti this world.